দেখা গেল সৌদি আরবে দোকান খোলা কোনো মানুষ চুরির উদ্দেশ্যে দোকানে ঢোকে না, কিন্তু সেই জায়গায় কিন্তু শাসনের ভয় আছে। এই শাসনটা হইল যদি কোনো মানুষ চুরি করে আর প্রমাণিত হয়ে যায় তাহলে তার ডান হাত কাটা যাইবে, কিন্তু আপনি যদি সৌদি আরবে যাও তাহলে কোনো মানুষের হাত কাটা দেখতে পাইবে না। কোন কারণে? শাসন করা ডরে মানুষ কখনো কোনো মানুষের মালের প্রতি কোনো সময় লোভ করে না, দোকানে ঢুকে না। কিন্তু আমাদের সমাজের অবস্থা হইল এমন ভাবে, যদি কোনো মানুষ এই মুহূর্তে, আমি আপনাদের কাছে বলতেছি এই মুহূর্তে, যদি কোনো মানুষের 10,000 বান্ডিল যদি হাতের মধ্যে যদি সে নেয় আর যদি হাটিয়া, আমার মনে হয় এই যে থানা আছে না, কত দূর হইবে, কয় কিলোমিটার হইবে, কয় কিলোমিটার, 3 কিলোমিটার, 10,000 টাকার বান্ডিল যদি এসে এই বাস স্ট্যান্ড থাকি যদি হাতের মধ্যে লইয়া যদি থানা পর্যন্ত যায় তাহলে আমার মনে হয় না সে আপনার বাঁচবে, ঠিক কিনা আমার ভাইরা? এই হলো আমাদের পরিস্থিতি। আচ্ছা, এই